ভারত বাংলাদেশের ইন্ডিয়া ইজ আওয়ার মেজর নেইবার trusted friend and regional partner. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের ভারত সফরে বাংলাদেশের প্রধান শেখ হাসিনা। অষ্টাদশ লোকসভা গঠনের পর কোন রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম ভারত সফর। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিন শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের উন্নয়নের সব থেকে বড় সঙ্গী। বাংলাদেশের উন্নয়নে সাহায্য করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। 2026 বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হতে চলেছে। ভারত বাংলাদেশের সব থেকে বড় প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু। আর কি বলেছেন তিনি শোনাব। বাংলাদেশের ইন্ডিয়া ইজ আওয়ার মেজর নেইবার বিশ্বস্ত ট্রাস্টেড ফ্রেন্ড এন্ড রিজিওনাল পার্টনার। Bangladesh greatly values our relations with India, which were born during our war of liberation in 1971. I recall with gratitude the contribution of the government and the people of India to Bangladesh's independence. I pay deep homage to the brave fallen heroes of India who sacrificed their lives during our war of liberation in 1971. বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে একই সাথে রক্ত ঢেলে দিয়ে আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল, তাদের কথা আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং আমাদের এই বিগত বছরগুলিতে দুই দেশের ইন রিসেন্ট ইয়ার্স বোথ সাইডস হ্যাভ সাসটেইনড হাই লেভেল এনগেজমেন্টস ইনক্লুডিং এট দ্য হাইয়েস্ট লেভেল। দৃঢ় হয়নি আর্থসামাজিক উন্নয়নেও যে সহযোগিতা একে অপরের সঙ্গে আমাদের হয়েছে, সেটাও আমি মনে করি যে ভারতের একটা বিশাল দেশ, বিশাল বিরাট অর্থনীতির দেশ, তাদের সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি। বরং আমি মনে করি যে সারা বিশ্বে অনারেবল প্রেসিডেন্ট এন্ড সারা বিশ্বে অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বিভিন্ন জায়গায় যুদ্ধ ভিজিটেড বাংলাদেশ in 2021 মহাদেশে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সেলিব্রেশন অফ দ্য বার্থ সেন্টিনারি অফ বাংলাদেশ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাসী এবং ভারতের 50th সেলিব্রেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ধন্যবাদ জানাই এন্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ আওয়ার টু কান্ট্রিজ ডিপ্লোম্যাটিক টাইস। প্রধানমন্ত্রী 2021 সালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তারা যোগদান করেছিলেন। আমি আই পেইড তাদের উভয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মাই লাস্ট বাইলেটারাল ভিজিট কোভিড-19 সেই সময় ইন্ডিয়া ইন সেপ্টেম্বর 2022 তখন অত্যন্ত সাহসী ভূমিকা নিয়েছিলেন এবং তার এসে আমাদের অনুষ্ঠানকে আমি মনে করব মহিমান্বিত করেছিলেন। আমি 2022 সালের সেপ্টেম্বর মাসে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারত এসেছিলাম। পরবর্তীকালে 2023 মানে দাওয়াত দেওয়ার জন্য এই মহতে অনুরোধ। আই থ্যাঙ্ক দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ফর ইনভাইটিং মি টু দ্য জি20 সামিট। কয়েকদিন আগে আই এম নাও ভিজিটিং নিউ দিল্লি ফর অ্যান আনপ্রেসিডেন্টেড সেকেন্ড টাইম ইন দ্য সেম মান্থ June 2024. আর্লিয়ার অন June 9 আই অ্যাটেন্ডেড উইথ আদার ওয়ার্ল্ড লিডার্স দ্য সোয়ারিং ইন সেরেমনি অফ প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড হিজ নিউ ক্যাবিনেট। These are testaments to our two countries' close engagement. Prime Minister Narendra Modi, jini khomota eshechen, take amar antarik obhinondon janai. My heartfelt congratulations to Honorable Prime Minister for his historic third time as the Prime Minister. Ei ghonishthota ebong bondhutto ebhabei gore utheche
আজকে আমরা আওয়ার টু সাইডস হ্যাড ভেরি প্রোডাক্টিভ মিটিং ওয়্যার উই ডিসকাসড পলিটিক্স এন্ড সিকিউরিটি অন্যান্য পারস্পরিক ট্রেড এন্ড কানেক্টিভিটি দ্য শেয়ারিং অফ ওয়াটার ফ্রম কমন রিভার্স জ্বালানীয় শক্তি পাওয়ার এন্ড এনার্জি এন্ড রিজিওনাল এন্ড মাল্টিল্যাটারাল কোঅপারেশন অ্যামং আদার ইস্যুস অফ মিউচুয়াল ইন্টারেস্ট। ইতিমধ্যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি এই কথাগুলি সব আপনাদের সামনে বলেছে, আমি আর পুনরাবৃত্তি করব। অলরেডি অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হ্যাজ স্পোকেন অল দিস ওয়ার্ডস টু ইউ। নতুন সরকার আমাদেরও বলতে গেলে নতুন সরকার যদিও আমরা প্রায় পাঁচ মাস অতিক্রম করেছি, উই আর হ্যাভিং নিউ গভর্নমেন্টস ইন বোথ আওয়ার কান্ট্রি। নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। বাংলাদেশ আমাদের রূপকল্প আমরা এবার ঘোষণা দিয়েছি, উই এগ্রিড টু কোলাবোরেট উইথ ইচ আদার ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার পিপল এন্ড কান্ট্রি। আমরা স্মার্ট বাংলাদেশ 2040 এন্ড দিল্লি হ্যাভ স্টার্টেড নিউ জার্নিজ, উই চার্টেড দ্য ফিউচার কোর্স অফ অ্যাকশন টু এনশিওর আ স্মার্ট বাংলাদেশ বাই ফলোয়িং ভিশন 2041 এন্ড বিকশিত ভারত বাই 2047। আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। আজ আমরা নতুন কয়েকটি সমঝোতা যৌথ কার্যক্রমও আমরা ঘোষণা করেছি। উভয় দেশ both countries endorsed the vision statement to guide us toward a peaceful and prosperous future. We agreed to have a shared vision for digital partnership and green partnership for a sustainable future. দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। উপস্থিত Ladies and gentlemen, Bangladesh India relations are ever growing at a fast pace. Today I held a meeting with Prime Minister Shri Narendra Modi where we discussed the ways and means of collaborative engagement between the two countries. প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। ইনভাইটিং অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি টু ভিজিট বাংলাদেশ। আইয়ে বাংলাদেশ মে দেখিয়ে বাংলাদেশ কো কিতনা কুছ হম নিকাল পায়া আর সামনে ক্যা করেঙ্গে। তো আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। আই উড লাইক টু টেক দিস অপরচুনিটি টু রিটারেট মাই ইনভিটেশন টু প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি টু ভিজিট বাংলাদেশ টু ফার্দার স্ট্রেন্থেন দ্য ফ্রেন্ডলি রিলেশন অফ আওয়ার টু কান্ট্রিজ। আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। I extend my sincere thanks once again that in future our two countries will work together, and when Honorable Prime Minister Shri Narendra Modi will visit to Bangladesh, we will take our relations to further heights. Extending my heartfelt thanks to all of you, today we had a wonderful and fruitful discussion, and in future we will be able to change the future of our peoples and make prosperous and development nation. Joy Bangla, Joy Bangla. I thank you all. Joy Bangla, Joy Bangabandhu. May Bangladesh live forever. আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।